হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শতাব্দীস কুকিং শো। আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা আমাদের সবার বাসায় কম বেশি প্রতিদিনই রান্না করা হয়, কিন্তু কিছু টেকনিকের কারণে স্বাদের হেরফের হয়ে যায়। সেই টেকনিকগুলো কী এবং আমি কী রান্না করছি সেটা আপনারাই দেখে নিন। আর রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি প্রথমে ডালটা সিদ্ধ করে নেব, তো এর জন্য একটা পাত্র চুলায় বসিয়ে দিয়েছি। এখন 1 কাপ পরিমাণ মসুর ডাল ধুয়ে তাতে 2 কাপ পরিমাণ জল দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে প্রায় 10 মিনিটের মতো ডালটা সিদ্ধ করে নিয়েছি। তো ডালটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি আর এর ভিতর এখনও জল আছে। তো এবার আমি চুলার আঁচ একদম কমিয়ে এটাকে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো সিদ্ধ করব। এবারে ডালটা একদম ঠিকমতো সিদ্ধ হয়ে গেছে, আমি ডালে কোনো কাঁটা ব্যবহার করব না, তাই একটা প্যাচুলা দিয়ে এভাবে করে ম্যাশ করে দিচ্ছি যাতে ডালটা একটু আধভাঙ্গা হয়। আধভাঙ্গা করে নেওয়া ডালের কিন্তু একরকম স্বাদ, আবার কাটা দেওয়া ডালের কিন্তু আর এক রকম স্বাদ। আমি এই ডালটাকে আধভাঙ্গা করে নেব দেখেই আমি প্রথম থেকে জল কম দিয়েছি এবং এটাকে লো আঁচে সিদ্ধ করেছি যাতে ডালটা মাখা মাখা থাকে। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। সিদ্ধ করা ডালটা একটা পাত্রে ঢেলে রেখে আমি পাত্রটা ধুয়ে নিয়েছি। এখন ওই পাত্রে 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হবে তখন এর ভিতর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 4-5টি কাঁচামরিচের ফালি। এখন এই পেঁয়াজ এবং কাঁচামরিচটা লাল করে ভেজে নেব। আমি 2টা টমেটো 4 ফালি করে কেটে নিয়েছি। এখন এই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন এই টমেটোটাও পেঁয়াজের সাথে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া, লবণ এবং হলুদের গুঁড়া। ডালে হলুদের পরিমাণ বেশি হলে সেটা ব্যালেন্স করা কিন্তু একটু কঠিন হয়ে যায়, তো এর জন্য আমি খুব অল্প পরিমাণে হলুদ দিয়েছি, এরপর লাগলে আর একটু দেব। এখন এই সব কিছু আমি 1-2 মিনিটের মতো কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডালটা। এবারে এই ডালের সাথে টমেটো এবং মশলাটা ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এখন আমি ডালে জল দিয়ে দেব। আপনাদের পছন্দ অনুযায়ী ডালে কতটুকু ঘনত্ব রাখবেন তার চাইতে একটু বেশি জল দিয়ে দেবেন। এখন আবারও আমি আমার স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ বাড়িয়ে ডালটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। ডালটা জাল করা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে রেখে আমি এতে বাগার দেব। বাগারের জন্য 1 টেবিল চামচ তেলে 5-6টি শুকনো মরিচ এবং 3টি তেজপাতা নিয়ে ভেজে নেব। যখন মরিচটা ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব এর মধ্যে 1.5 টেবিল চামচ রসুন কুচি। যখন রসুনটা একদম লাল লাল হয়ে যাবে তখন এর ভিতর ডালটা ঢেলে দিতে হবে। এই বাগারটা দেওয়ার জন্যই কিন্তু ডালের স্বাদ আরও বেড়ে যাবে। বাগার দেওয়ার পর ডালটা আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না, কারণ বাগার দেওয়ার পর ডাল যদি আবার জাল করা হয় তাহলে বাগারের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো এবার আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি করে ফেললাম খুব মজার ঘন মসুর ডাল। আমি আশা করি আমার যে নতুন রাঁধুনি বন্ধুরা আছে তাদের এই রেসিপিটা একটু হলেও উপকারে আসবে। আর আপনাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, এখানেই বিদায় নেব। কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, আর সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।